দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মেইন গেটে এসে শেষ হয়। শান্তি শোভাযাত্রা শেষে উপজেলা গেটে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি বাবু ঈশ্বরচন্দ্র বর্মন, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদ ইমরান ইসলাম, নিউজ 17 ডট টিভি, নিয়ামতপুর, নওগাঁ।